এখানে নাকি যাগ যজ্ঞ হবে, তার জন্য একটা বেশ গেরুয়া একটা মঞ্চ রাখা আছে। তো আমাদের কমরেডরা বলছিলেন যে যাগ যজ্ঞ করুন, আপনার যত মন চাই করুন, কিন্তু এটাকে আপনি রাষ্ট্র পরিচালনার কাজে কেন নিয়ে আসছেন? তো আমি তার সাথে আর একটা কথা যুক্ত করব, সেটা হচ্ছে যে হ্যাঁ, যাগ যজ্ঞ করা, ঈশ্বরের উপাসনা করা, যার যেরকম ধর্ম সেটাকে পালন করা ধর্মাচরণের অধিকার, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত অধিকার, সেটা আমরা স্বীকার করি। কিন্তু ভারতবর্ষের বুকে যখন আমরা রামলালার মূর্তি প্রতিষ্ঠাকে নিয়ে মাতোয়ারা হচ্ছি, তখন কিছু কথা অবশ্যই আমাদের ভেবে দেখতে হবে। এই যে অনেকে বলছেন রাম হচ্ছেন ভগবান, কোথায় পাওয়া গেল রাম ভগবান, এটা কোথায় পাওয়া গেল? তারা বলছেন রামায়ণের কথা। একটা কথা আমি বিনীতভাবে বলতে চাই যে ভারত পৃথিবীর মধ্যে চারটে মহাকাব্য আছে, মহাকাব্য হিসেবে যেটা স্বীকৃত, গ্রিস দেশের দুটো ইলিয়াড এবং ওডিসির নাম আপনারা সবাই জানেন, এবং ভারতবর্ষে রামায়ণ এবং মহাভারত। হ্যাঁ, দেখবেন মহাভারতের কথা কিন্তু সংঘ পরিবার বা আরএসএস অত বলে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে দ্রৌপদীর যে মর্যাদা হানি হয়েছিল প্রকাশ্যে, তার বিরুদ্ধে যুদ্ধটা হয়েছিল। আর রামায়ণে কি দাঁড়ালো? যে সীতাকে হরণ করার বিরুদ্ধে যুদ্ধ রাম করলেন। কিভাবে করলেন? তিনি যদি ভগবানই হবেন, হ্যাঁ আমি এটা চ্যালেঞ্জ করেই বলছি যে রামের কথা, রামের চরিত্রকে যারা আজকে পৌরাণিক কাহিনী হিসেবে ভগবানের জায়গায় মর্যাদা দিচ্ছেন, তারা পুরাণটাও জানেন না, তারা রামায়ণটাও জানেন না, তারা গীতাটাও জানেন না, তারা বেদটাও জানেন না, কিছুই জানেন না। ভারতবর্ষের যে সমস্ত ধ্রুপদী সাহিত্য সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। আচ্ছা বলুন তো, যারা বলছে রাম ভগবান, কোন ভগবানকে কেন ছলনার আশ্রয় নিয়ে অন্য একটা দেশে আরেকজন তার ভাইকে দেশের রাজা করার জন্য তাকে ছলনার আশ্রয় নিয়ে রাজাকে মারতে হবে? কার কথা বলছি জানেন নিশ্চয়ই? যখন রাম একা, যখন রামের সাথে লক্ষ্মণ আর তার সীতাকে অপহরণ করে নিয়ে গেছে, রাবণের শক্তিকে পরাজিত করতে হবে, তখন কি করলেন? তিনি আশ্রয় নিলেন সেই বানর সেনাদেরকে বন্ধু করতে হবে। তো সেই বানর সেনার একজন যিনি প্রধান, তিনি কিন্তু রাজা নন, সেই রাজাকে কিষ্কিন্ধার রাজা নন, কিষ্কিন্ধার রাজাকে বলি, সেই বলিকে নাকি বধ করে যদি সুগ্রীবকে রাজা করা হয়, তাহলে তারা সেই বানর সেনা রামের রামকে সহায়তা করবে। এবার সেই কারণে বলিকে হত্যা করে রামকে কিন্তু সুগ্রীবের সাহায্য নিতে হলো, বলিকে হত্যা করে সুগ্রীবকে রাজা করতে হলো, তারপরে কিন্তু রাম এবারে চললেন সীতাকে উদ্ধার করার জন্য। এবং ঘটনা হচ্ছে এটা, রামায়ণটা বলছে যে সীতা অপহৃত হয়েছিল ঠিকই, কিন্তু সীতার কোনো মর্যাদা হানি হয়নি, রাবণ তাকে ছয়নি পর্যন্ত। কিন্তু যখন রাবণকে, যখন লঙ্কার বিজয় হলো, যখন রাম লঙ্কা বিজয় করে নিয়ে আসছে, তখন সীতার কি অবস্থা হলো? রাম বললেন আমি রাবণের স্পর্ধাকে ভাঙার জন্য আক্রমণ করেছিলাম, সীতাকে আবার ফিরিয়ে নেব বলে নয়, কারণ সীতা অপবিত্র হয়ে গেছে, সীতা অপবিত্র হয়ে গেছে, সীতা অপবিত্র নয় সেটা প্রমাণ করার জন্য তাকে নাকি অগ্নি পরীক্ষা দিতে হলো। তার মানে কি? রামকে যদি আপনি স্মরণ করেন, তাহলে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হবে, রামকে যদি আপনি পূজা করেন, তাহলে সীতাকে ওই পৃথিবী দুর্ভাগ এবং আমি তার তলায় স্থান নেই এটাই বলতে হবে। মানে কি? মানে হচ্ছে যে যদি রামের ঐতিহ্যকে আপনারা মনে করেন শ্রেষ্ঠ, তাহলে সীতার সেখানে কোনো স্থান নেই। যেটা আজকে আপনারা দেখছেন যে বিলকিস বানুর যারা ধর্ষক, বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছিল, সেই গুজরাট সরকার, সরকার তাদেরকে ছেড়ে দিয়েছে, সরকার তাদেরকে ক্ষমা করে দিয়েছে। যে গুজরাট সরকারের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন, যে গুজরাট থেকে নরেন্দ্র মোদী আজকে প্রধানমন্ত্রী, সেই গুজরাট সরকার বিলকিস বানুর এগারো জন ধর্ষককে, ওই গণ ধর্ষককে ছেড়ে দিয়েছিল। তারপর সুপ্রিম কোর্টে আবার তাকে, সুপ্রিম কোর্ট বলেছে না তাদেরকে ছাড়াটা যাবে না। কোথায় কোথায় বিলকিস বানুর
তাদেরকে তো জবাব দিতে হবে। নরেন্দ্র মোদীর যে সঙ্গভঙ্গ তাদের তো জবাব দিতে হবে। ওই গুজরাটে কোথায় লুকিয়ে আছে সুপ্রিম কোর্টে যাদেরকে আবার গ্রেপ্তার করার কথা বলেছে, তারা গ্রেপ্তার হলো না কেন? সরকার তাদেরকে ছেড়ে দিয়েছিল, তারা আইন মানবে বলে। এবার সুপ্রিম কোর্ট যখন তাদেরকে আবার গ্রেফতার করার কথা বলেছে, তারা কোথায় লুকিয়ে গেল? ওই আইনের শাসকরা তো জবাব দেবে, ওই আইনের রক্ষকরা তো জবাব দেবে, ওই রামের পূজারীরা তো জবাব দেবে। যারা রামলালার মূর্তি কালকে প্রতিষ্ঠা করবে তাদেরকেই জবাবটা চাইবেন না আপনি? এবং সেই কারণে আপনি দেখছেন এটার যে পূজা আশ্রার সঙ্গে কোনো সম্পর্ক নেই।